يلتمس فيه علما سلك الله له به طريقا من طرق الجنة. যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য কোন জায়গায় যায়, কেন আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এইটা তার নিয়ত, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথ সোজা করে দেন। অর্থাৎ কেউ যদি চায় যে আমার জান্নাতের পথ সোজা হয়ে যাক, আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক, তাহলে সে যেন অবশ্যই জ্ঞান অর্জন করতে কোনো জায়গায় যায়। হাদিস মিশকাত 204-212 মাঝের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে আরো বলেন, من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع. যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, কেন আমি জ্ঞান অর্জন করব। অনেকজনের নিয়ত অনেক রকম থাকে, কারো নিয়ত থাকে বক্তাকে দেখা, কারো নিয়ত থাকে এলাকার মাহফিল তাই বসে, কারো নিয়ত থাকে আমাদের প্রোগ্রাম তাই আমরা আছি, কিন্তু কারো নিয়ত যদি হয় যে আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, এই নিয়ত করে বাড়ি থেকে বের হয়, তাহলে সেই ব্যক্তি জিহাদ করলে, আল্লাহর পথে যুদ্ধ করলে, জিহাদ করলে যে নেকি পেত ওই নেকি আল্লাহ তাকে দান করে। জিহাদের নেকি অনেকেই পেতে চায়, তাই না? এই হাদিসটা যখন আমি বুঝলাম, আমি যখন এই হাদিসটা ব্যাখ্যা জানলাম, আমি যেখানে থাকি আমার বাসায় কয়েকটি রুম, তার একটি মেহমানদের জন্য রাখা, একটিতে আমরা থাকি আর আরেকটি হচ্ছে আমার ব্যক্তিগত পড়ার রুম। তো আমি যখন আমার ওই রুমে ঢুকি, যখন পা দেই, তখন আমার একটা নিয়ত হয়, মনে হয় ওই ঘরে ঢুকলে আমি কোনো কিতাব না পড়ে বের হই না, একটা আয়াত হলেও পড়ি, একটা হাদিস হলেও পড়ি, একটা পৃষ্ঠা হলেও পড়ি, আর আমি নিয়ত করি এই রুমে আমি জ্ঞান অর্জন করতেই ঢুকছি, অন্য কোনো কারণে আমি ঢুকি না, আমি যখন ঢুকি তখন এই নিয়তটাই করি। মাঝে মধ্যে ভুলে গিয়ে ব্যতিক্রম হতে পারে, তো অধিকাংশ সময় এই নিয়ত থাকে। তো আমি ভাবি যে হয়তো বা আল্লাহ তাআলা আমাকে জিহাদের নেকিটা দিতে পারেন, কেন এটা আমার নিয়ত। তো পৃথিবীর কোন জায়গায় যেখানে কোরআনের আলোচনা হয়, ইসলামিক আলোচনা হয়, সেটা হতে পারে মসজিদ, সেটা হতে পারে মাদ্রাসা, সেটা হতে পারে হালাকা, সেটা হতে পারে মাহফিল, সেটা হতে পারে সম্মেলন, যেটাই হোক, যেখানে জ্ঞান অর্জন করা যায়, এই জায়গায় যদি বাড়ি থেকে নিয়ত করে বের হয় আমি জ্ঞান অর্জন করব, তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় জিহাদের নেকি বন্টন হতে থাকে। আপনারা কি চান আমাদের জিহাদের নেকি হোক? এখানে অনেক যুবক দেখা যাচ্ছে, যুবকরা কিন্তু উদগ্রীব, তারা চায় জিহাদ করতে, তারা চায় যুদ্ধ করতে, কেন
তাদের রক্ত গরম তারা অল্পতে রেগে যায় অল্পতে খেপে যায় আমি আগে বুঝতাম না আমারও এরকম হতো তো মদিনার একজন বিখ্যাত শায়খ আব্দুল মুহসিন আল আব্বাদ আল বদর হাফিজাহুল্লাহ শতাধিক বছরের বেশি যার বয়স যাকে বলা হয় মদিনার সুগন্ধি অর্থাৎ একটা জায়গার সুগন্ধি যেরকম ছড়িয়ে যায় তার কাছ থেকে ইল ছড়িয়ে যায় এত ইলমের অধিকারী উনি বলেছিলেন ইসলাম বুঝতে গেলে ইসলাম মানতে গেলে যতগুলো জিনিস প্রয়োজন তার একটা জিনিস হচ্ছে দেহের রক্তকে ঠান্ডা করা দরকার কেন রক্ত যদি গরম হয় এই যুগে এই ফিতনার যুগে তাহলে সে অনেক অত্যাচার করে ফেলবে তো যুবকের ইচ্ছা জিহাদ করব যুদ্ধ করব তখন উনি এই হাদিসটা বুঝাতে গিয়ে বলছিলেন যুবকদের জন্য জিহাদ রয়েছে সেটা হলো জ্ঞান অর্জন করা যুবক যদি চায় আমি জিহাদ করার নেকি নেই তাহলে সে যেন জ্ঞান অর্জন করে জ্ঞান অর্জনটাই বর্তমান সময়ে জিহাদ কেন জ্ঞান অর্জন সবাই করতে পারেন জ্ঞান অর্জন করতে চায় না আপনাদের আবেগ আছে আপনারা চান এই দেশ ইসলামিক রাষ্ট্র হোক ইসলামী শাসন ব্যবস্থা হোক ইসলামিক আইন প্রণয়ন হোক ইসলামিক কাজ কারবার হোক এটা আপনারা চান প্রত্যেকটা মানুষ এটা চায় কিন্তু আজিব ব্যাপার হচ্ছে যে লোকটা চায় ওই লোকটার সাড়ে তিন হাত বোর্ডের মধ্যে সে ইসলাম কায়েম করতে পারেনি তাই না ইসলাম কিভাবে কায়েম হবে